হ্যালো ডিয়ার কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি রিসেন্টলি কিন্তু গতকালকে টিপিএসসি কম্বাইন্ড ওয়ানের রেজাল্ট দিয়েছে টোটাল চারশো জন কিন্তু চাকরি পেয়েছে ঠিক আছে তোমাদের সবাইকে আমরা অলরেডি গতকালকে রেজাল্ট বেরোনোর উইদিনের মধ্যে আমরা ভিডিও করে সম্পূর্ণ রেজাল্টের আপডেটটা দিয়েছিলাম যেভাবে আমরা সমস্ত আপডেট তোমাদের দিয়ে থাকি ঠিক আছে সেই চারশো জনকে অনেক অনেক মানে কি বলবো অভিনন্দন বা কংগ্রেচুলেশন ফ্রম স্টাডি মিন ইউটিউব চ্যানেল আমরা চাই তোমরা এইভাবেই আরও এগিয়ে যাওয়ার তোমাদের জীবনে মানে ঠিক এইভাবে আরও সফলতা আসুক ঠিক আছে এখন তোমাদের রেজাল্ট দেওয়ার পর মানে দুটো টাইপের স্টুডেন্টস থেকে আমরা কোয়ারিস পেয়েছি এক মানে একটা টাইপের স্টুডেন্টস হচ্ছে যারা কোয়ালিফাই করেছো তোমরা তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে নেক্সট প্রসেস কি মানে কি করে হবে অফারটা কোথা থেকে দেওয়া হবে অফার লেটার কি করে ফিল করতে হবে পুলিশ ভেরিফিকেশন কি করে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথা থেকে দেবে তোমাদের কি নিজের থেকে ফোন আসবে নাকি তোমাদের এখন আবার কিছু করতে হবে কোথাও গিয়ে কিছু সাবমিট করতে হবে সো এই সমস্ত কোয়ারিজগুলো আরেক টাইপের কোয়ারিজ আমরা পাচ্ছিলাম সেই সমস্ত স্টুডেন্টসগুলো থেকে যারা বলছিল যে আনফর্চুনেটলি ওদের কিন্তু সিলেকশন হয়নি তোমাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যে ডোন্ট গেট এখানে মন খারাপ করার কিছু নেই সামনে কম্বাইন্ড থ্রি আসছে ইলেকশন আছে সামনে আরও কিছু পোস্ট অ্যাড হওয়ার এখানে কথা এগুলো কিন্তু ভালো পোস্ট এগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও ঠিক আছে এখন এমন একটা সময় মানে মন খারাপ করে বসে থেকে সময় নষ্ট করারই সময় নেই তোমাদের কাছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যতক্ষণ মন খারাপ করে সময় নষ্ট করবে ততক্ষণ কিন্তু অন্য একজন কিন্তু পড়াশোনা করে নিচ্ছে সো এই জিনিসটা তোমরা বুঝবে লাইফটা এমনই একটা কিছু হয়নি ঠিক আছে কোনো পরীক্ষা ক্লিয়ার হয়নি নেক্সট পরীক্ষা তোমরা তাড়াতাড়ি টার্গেট করো কারণ না হলে ওটাও কিন্তু তোমাদের থেকে অন্য কেউ নিয়ে নেবে ঠিক আছে সো এটা অবশ্যই একটা রেস কিন্তু কিছু করার নেই চাকরি পেতে গেলে তোমাদের এমন অবশ্যই তোমাদের করতে হবে একটা ফেলিওরে কিন্তু থেমে থাকলে হবে না আচ্ছা যাই হোক এখন আমরা ফিরে আসছি গেটিং ব্যাক টু দা মেইন পয়েন্ট মেইন পয়েন্ট হচ্ছে যারা তোমরা জয়েন বা তোমরা আগামী দিনে জয়েন করবে বিভিন্ন পোস্টে যেমন আইসিডিএস সুপারভাইজার এক্সিকিউটিভ অফিসার ঠিক আছে আর তোমাদের সিডিপিউতে যিনি পেয়েছেন একজন তোমাদের নেক্সট প্রসেস কি হবে অফার কোথা থেকে দেবে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে তোমাদের ডিটেলসে এক্সপ্লেন করে দেবো দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও সুপার ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সকল বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ডস কলিগস যারা আছে সবার মাঝে শেয়ার করো আমরা কিন্তু জেনুইন প্রসেসটা তোমাদের মাঝে আমরা বলে দেবো তার সাথে রিসেন্টলি কিন্তু টিপিএসসি স্টেনোগ্রাফারেরও কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে মানে টিপিএসসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট দিয়েছে সো তোমাদের জন্য আমরা বলে দেব যে তোমাদের নেক্সট প্রসেস কি হবে কোন ডিপার্টমেন্ট থেকে তোমাদের কল করবে অফার লেটার কালেক্ট করার জন্য সমস্ত কিছু আমরা তোমাদের একদম যতটুকু ইজি ওয়েতে সম্ভব আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা শুধু একটা জিনিস চাই তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপে আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করবে সবাই যাতে ইউজফুল ভিডিওটা যাতে জেনে নিতে পারে ঠিক আছে চলো শুরু করছি বিফোর আই বিগিন ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যদি এমন স্পেন্ট হও যারা যাদের রেগুলারলি চাকরির আপডেট বিভিন্ন গভর্নমেন্ট ফিক্সড পে কন্ট্রাকচুয়াল প্রাইভেট চাকরির আপডেট লাগবে ত্রিপুরার বা তোমরা যদি এমন স্পিডেন্ট হও যাদের বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে বা তোমরা যদি এমন এক্সপিডেন্ট হও যাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা লেটেস্ট ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ভাষায় বোঝার তোমাদের ইন্টারেস্ট আছে দেন ইউ এ দা রাইট প্ল্যাটফর্ম তোমরা আমাদের চ্যানেল স্টাডি স্টাডিটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখছি তোমাদের ছিল তোমরা গ্রুপ জয়েন করতে পারো বা চ্যানেলটা ফলো করতে পারো ওখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে নতুন কিছু আপডেট থাকলে বা ভিডিও আপলোড করলে ঠিক আছে আচ্ছা বিফোর আই ইস ভিডিও একটা ছোট্ট কথা বলে দিয়ে বেশি সময় নেবো না তোমাদের বিভিন্ন আপকামিং যেগুলো সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ যেমন টিপিএস ইলেকশন ইন্সপেক্টার সিনিয়র কম্পিউটার টি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার সাপোজটা অ্যাসিস্ট্যান্ট সিএল অফ এম সিজিএল রেলওয়েস এন টি পিসি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য স্কুল সিলেবাস কমন আসবে এই রকম নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো এই নোটসগুলো তোমাদের যাতে পরীক্ষাতে হেল্প হয় এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু বানানো হয়েছে এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স সো লেটাস বিগিন প্রথম আমরা বলবো প্রথম যে রেজাল্টটা দিয়েছিল ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর কিন্তু কিন্তু একটার পর একটা কিন্তু রেজাল্ট দিচ্ছে তোমরা যারা জেআরবিটি বা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের জন্য অপেক্ষা করছো ডোন্ট ওয়ারি জেআরবিটি রেজাল্ট এই মাসের মধ্যেই দিয়ে দেওয়ার কথা সো লেট সি হোয়াট হ্যাপেন যদি না দেয় জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু দিয়ে দেবে ঠিক আছে সো এখন কথা হচ্ছে তোমরা যারা টিপিএসসি স্টেনোগ্রাফার পোস্টে সিলেক্ট হয়েছে টোটাল তেতাল্লিশ জন স্টুডেন্ট ফর্টি এটা হচ্ছে সেই লিস্টটা যেটা দুদিন আগে টিপিএসসি ওয়েবসাইটে আপলোড হয়েছে তোমাদের সবাইকে জানাই এগেইন মেনি মেনি কংগ্রাচুলেশন এইবার তোমরা কি করবে তোমাদের এবার কিছু করার নেই তোমরা শুধু অ্যাপ্লিকেশন ফিল করার সময় যেই ফোন নাম্বারটা তোমরা দিয়েছিলে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় কন্ট্যাক্ট নাম্বারে যেই ফোন নাম্বারটা দিয়েছিলে বা ইমেল আইডিতে মানে তোমরা যে ইমেল আইডিটা টা দিয়েছিলে ফিল আপ করার সময় ওই ফোনটা শুধু তোমাদের রাখতে হবে তোমাদের ফোনে অফার লেটার কালেক্ট করার জন্য সেই সেম যেটা নাম্বারে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে তোমাদের ফোনে ফোন আসবে কোন ডিপার্টমেন্ট থেকে ফ্রম জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল ট্রেনিং মানে জি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে তোমাদেরকে ফোন করবে একটা ল্যান্ডলাইন বা তোমাদের মোবাইল নাম্বার থেকে ফোন করবে অবশ্যই তোমরা ফোনটা রিসিভ করবে তোমাদের বলে দেবে অফার লেটার কালেক্ট করতে যাওয়ার জন্য মনে রাখবে জিএপিএনটি ডিপার্টমেন্ট কোথায় এটা হচ্ছে সেক্রেটারিয়েট বা মহাকরণে যেটা হচ্ছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলাতে ওখান থেকে ওনারা তোমাদেরকে কল করবেন তোমরা যাবে ঠিক আছে ওখানে তোমাদের আইডি প্রুফ নিয়ে তোমাদের অফার লেটার ওনারা তোমাদেরকে দেবে মনে রাখবে অফার লেটার হচ্ছে বেসিক্যালি একটা ফর্ম ওখানে এই অফার লেটারগুলো অনেকগুলো পেজ থাকে অনেক কিছু এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস এডুকেশনাল ডিটেলস এক্সপিরিয়েন্স থাকলে ওটার ডিটেলস গ্রুপ ইন্স্যুরেন্স এনপিএস এর সমস্ত ডিটেলস তোমাদের ওখানে দিতে হয় ঠিক আছে সমস্ত কিছু দিয়ে এটা ফিল আপ করে সম্পূর্ণটা ফিল আপ করে ওখানে কিন্তু মেডিকেল ফিটনেসও লাগে যেটার জন্য তোমাদের আইজিএম বা জিবি ওই সমস্ত গভর্নমেন্ট রেজিস্টার্ড হসপিটালগুলোতে তোমাদের গিয়ে মেডিকেল অফিসার থেকে তোমাদের ফিজিক্যালি ফিট আছে ওটার একটা সার্টিফিকেট নিতে হবে ঠিক আছে ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য দুজন উইটনেসও লাগবে এগুলো তোমরা ফর্মটা যখন আনবে ওটার মধ্যে ইনস্ট্রাকশনস দেখবে লেখা থাকবে ঠিক আছে সো ওটা ফিল করে তোমাদের জমা দিতে হবে ফিল করার সময় মানে তোমাদের কিন্তু সব কিছু ভালো করে মাথায় রেখে ফিল করতে হবে তোমরা যেটা ফিল করবে ওটাই কিন্তু তোমাদের যে ডব জব ডায়েরি বা তোমাদের যে জব রেকর্ড ওটাতে কিন্তু এটাই কিন্তু ডাইরেক্টলি উঠে যাবে জিএপিএনটি হচ্ছে তোমাদের মাদার ডিপার্টমেন্ট ওনারাই কিন্তু তোমাদের কল করবে অফার লেটারটা কালেক্ট করার জন্য সো মেক শিওর তোমরা যারা তেতাল্লিশ জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছ প্লিজ রিসিভ কলস ফ্রম আননোন নাম্বারস ঠিক আছে আর সবাই একটা গ্রুপ বানিয়ে নাও হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে একজনের কাছেও যদি কল আসে তাহলে তোমরা যাতে জানতে পারো যে কি বললো কলে ঠিক আছে সো এই অফারটা কালেক্ট করার সময় তোমাদের কিন্তু আরেকটা ফোন আসতে পারে ফ্রম ইউর নিয়ারেস্ট পুলিশ স্টেশন কেন তোমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন বা তোমার যেই মানে ক্রাইম চেক ওই সমস্ত কিছু করার জন্য একটা পুলিশের থেকে ভেরিফিকেশন ইন্টারনালি করা হয় যে তোমার এগেনস্টে কোনো ক্রাইম নেই ঠিক আছে তোমার এগেনস্টে কোনো কমপ্লেন নেই কিছু নেই ইউ আর এ জেনুইন পার্সন ওটার একটা প্রুফ নেওয়া হবে যেটা তোমাদের ওখানে পুলিশ স্টেশনে গিয়ে তোমাদের সার্টিফিকেট বিভিন্ন আধার কার্ড রেশন কার্ড ওইগুলো ওনাদের ওনারা যা বলবে ফোনে ওইগুলো জেরক্স কপি ওখানে জমা করে আসতে হবে ফিজিক্যালি তোমারই যেতে হবে তারপর ওনারা তোমার ভেরিফিকেশন ওকে বলে দেবে জিএপিএনটি ডিপার্টমেন্টে বুঝতে পেরেছো তারপর জিএপিএনটি ডিপার্টমেন্ট তোমাকে একটা টাইম দিয়ে দেবে তুমি অফার লেটারটা সাবমিট করবে বাস আর তোমার আর কোনো কাজ নেই মনে রাখবে অফার লেটার সাবমিট করার আগে অবশ্যই কিন্তু সম্পূর্ণ অফাল লাটা তোমরা কিন্তু জেরক্স করে কিন্তু রেখে দেবে ঠিক আছে এটা তো মনে থাকে ফিল আপ করে অফার লেটারটা ঠিক আছে এইবার অফার লেটার ফিল আপ করলে তোমাদের এবার আর কোনো কাজ নেই আবার তোমরা কি করবে শুধু মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রাখবে এই মোবাইল নাম্বারে আরেকটা ফোন আসবে তোমাদের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ওটা তোমাদের বলে দেবে জয়েনিংয়ের কথা বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের ইস্যু হয়েছে ওই রকম বলে তোমাদেরকে একটা ফোন আসবে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে তোমাদের লেখা থাকবে বা তোমরা যখন কালেক্ট করতে যাবে তোমাদের বলে দেবে যে তোমাদের জয়েনিং কোন জায়গায় হয়েছে মনে রাখবে স্টেনোগ্রাফার কিন্তু ট্রান্সফারেবল জব ত্রিপুরার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং পোস্টিং হতে পারে কোথায় হয়েছে এটা একমাত্র জয়েনিং এর সময় কিন্তু তোমরা জানতে পারবে ঠিক আছে ওনাদের ওয়েবসাইটও এমন করে দিয়ে দেওয়া হবে একদম লিস্ট অনুযায়ী জিএপিএনটি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যে নিউলি সিলেক্টেড আর পোস্টেড ইন দ্য ফলোং ডিপার্টমেন্টস বা ইন দা ফলোয়িং অফিসেস বুঝতে পেরেছ তোমরা এবার আননোন নাম্বার তোমাদের এখন কী কী করণীয় তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাও সবাই একসাথে কানেক্টেড হও যারা তেতাল্লিশ জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছ তোমরা সবাই আপডেট রেখো তোমাদের মোবাইল নাম্বারে একজনেরও ফোন আসলে ওই গ্রুপসগুলোতে তোমরা বাকিজনকে জানিয়ে দিও আশা করি তোমাদের ক্লিয়ার আর কোনো কোয়ারিস নেই আমরা প্রচুর ক্যান্ডিডেটস থেকে কোয়ারিস পেয়েছি এই তেতাল্লিশ জনের থেকে মিনিমাম পাঁচ ছজন আমাদেরকে অনেকবার ফোন করেছে মেসেজ করেছে জিজ্ঞেস করেছে যে নেক্সট প্রসেস কী হবে তাই একদম ইজি ভাষায় আমরা বুঝিয়ে দিলাম এইবার তোমরা কী করবে তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও যেখানে এই স্টুডেন্টসরা আছে ঠিক আছে সবাই যাতে জানতে পারে যে ওদের এখন আর কিছু করতে হবে না প্লিজ ওয়েট ফর দ্য কল ফ্রম দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্টস ঠিক আছে বুঝতে পেরেছ ইজ ইট ক্লিয়ার চলো এবার আমরা লাস্ট রিসেন্টলি মানে গতকালকে টিপিএসি কম্বাইন্ড ওয়ান যেখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ ম্যাক্সিমাম পোস্ট ছিল আইসিডিএস সুপারভাইজারের পোস্ট ছিল আর সিডিপি পোস্ট ছিল এটার রেজাল্ট বেরিয়েছে প্রচুর ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে টোটাল চারশো জন চাকরি পেয়েছে এটা হচ্ছে সেই জবের ফার্স্ট পেজের স্ক্রিনশটটা তোমাদেরকে আবারও জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস এখন কথা হচ্ছে চাকরি তো হয়ে গেল দিস ইজ কনফার্মড এখন তোমাদের কথা হচ্ছে নেক্সট কি কি করে তোমরা ডিপার্টমেন্টে জয়নিং করবে আদৌ কি তোমাদের কোথাও যেতে হবে না ওনারা নিজেরা ডাকবে আবার কি তোমাদের সার্টিফিকেট জমা করতে হবে সবগুলোর আনসার আমরা এই ভিডিওতে তোমাদের দেব মনে রাখবে ভালো করে শুনে রাখবে তোমাদেরও সেমভাবে অফার লেটার কালেক্ট করার জন্য ফোন আসবে তোমাদের মোবাইল নাম্বারে সেই মোবাইল নাম্বার যেটা তোমরা অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন ফিল করার সময় ওনাদেরকে দিয়েছিলে মোবাইল নাম্বারে ফোন করে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে তোমাদের বলা হবে যে আর ইউ দিস দিস তুমি তুমি যদি হয়ে থাকো মানে যে সিলেক্ট এই এই অ্যাড্রেসে এসে তোমার অফার লেটারটা তুমি নিয়ে যাও অফার লেটার হচ্ছে আবারও বলছি এটা একটা ফর্ম জাস্ট ফিল করে তোমাদের দিতে হবে অফার লেটার ফিল করে দিলেই তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হবে ঠিক আছে বুঝতে পেরেছ এবার আমি বলে রাখছি তোমরা যারা আইসিডিএস বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম সুপারভাইজারে তোমরা যারা সিলেক্ট হয়েছে তোমাদের কল আসবে অফার লেটার কালেক্ট করার জন্য ফ্রম দ ডিপার্টমেন্ট অফ সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এটা হচ্ছে তোমাদের অভয়নগরে আগরতলাতে কোথায় বলেছি অভয়নগর আগরতলা নেক্সট যারা সিডিপিও মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এটাও কিন্তু তোমাদের আইসিডিএস প্রকল্পের আন্ডারই এটা তোমরাও কিন্তু কল পাবে ফ্রম দ্য এস ডাব্লিউএসি মানে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকেই তোমরা কল পাবে অফার লেটার কালেক্ট করার জন্য ওনাদের ডাইরেক্টরেট অফিসে যাবে গিয়ে অফার লেটার কালেক্ট করবে অফার লেটার ফিল আপ করে ওটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের মানে ওনারা যে টাইম বলবে ওই টাইম পিরিয়ডে তোমাদের ওটা জমা করতে হবে তার আগে হবে পুলিশ ভেরিফিকেশন ওটা ইন্টারনাল তোমাদের কিন্তু নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে তোমাদের বাড়িতে তোমাদের যেই নাম্বার দেওয়া ওটাতে ফোন আসতে পারে বা তোমাদের বাড়িতে গিয়ে বলতে পারে যে আপনি এই এই ডকুমেন্টস নিয়ে আপনি ফিজিক্যালি নিজে আসুন তোমাদের নিজেদের কিন্তু অবশ্যই কিন্তু যেতে হবে দিস ইজ এ থিং যেটা সমস্ত চাকরিতে সিলেক্ট হলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক কিন্তু অবশ্যই হয় ঠিক আছে এইবার হচ্ছে তোমরা যারা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্টে তোমরা সিলেক্ট হয়েছ তোমরা মানে দুটো জায়গা থেকে কল পেতে পারো একটা হচ্ছে ডাইরেক্টরেট অফ পঞ্চায়েত যেটা নাকি গুরখা বস্তিতে পণ্ডিত নেহেরু কমপ্লেক্স ঠিক আছে নেহেরু পার্ক যেটা আছে ওই রাস্তাটা দিয়ে ওপরে উঠে যেই সমস্ত অফিসগুলো আছে ফরেস্ট সায়েন্স এন্ড টেকনোলজি হেলথ ঠিক আছে ওই সমস্ত ওই এরিয়াটার মধ্যেই আছে ডাইরেক্টরেট অফ পঞ্চায়েত ওখান থেকে তোমাদের ফোন আসবে ঠিক আছে ওখান থেকে না আসলে তোমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকেও ফোন আসতে পারে তোমাদের ওখানে যেতে হবে অফার লেটারটা কালেক্ট করতে অফার লেটারটা একটা ফর্ম ফিল আপ করবে অরিজিনাল ডকুমেন্টস অ্যাটাচ করে ওখানে দিয়ে দেবে তারপর অফার লেটার মনে রাখবে ওটার মধ্যে কিন্তু মেডিকেল সার্টিফিকেটও নিতে হবে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে তারপর তোমাদের গ্যাজেটের অফিসার থেকে ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে হবে অনেক কিছু ভেজাল আছে ওইগুলো আমরা বলবো তোমরা আগে অফার লেটারটা পেয়ে নাও অফার লেটারটা পেলে যে কোনো তোমরা একজন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অফার লেটারটা একটু স্ক্যান করে পাঠিয়ে ওই অফার লেটার সবার জন্য সেম একটা একটা ফর্ম জাস্ট ঠিক আছে আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো যে তোমরা কি করবে নেক্সট স্টেপ বা অফার লেটারটা কী করে তোমরা ফিল আপ করবে এইবার তোমরা অফার লেটার কালেক্ট করলে ক্যারেক্টার সার্টিফিকেট নিলে গ্যাজেটেড অফিসারের সাইন নিলে মেডিকেল অফিসার থেকে ফিজিক্যাল ফিটনেস নিলে পুলিশ ভেরিফিকেশন ওভার এইবার তোমরা অফার লেটারটা সাবমিট করে দেবে অ্যালং ইথ মানে ডকুমেন্টস যা যা ওনারা চাইবেন ঠিক আছে মনে রাখবে অবশ্যই কিন্তু অরিজিনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে ডিপার্টমেন্টে গিয়ে সাবমিট করবে বাস আর কিছু করার নেই সাবমিট অফার অ্যালং উইথ দ্য ডকুমেন্টস নেক্সট তোমরা ওয়েট করবে আবার সেই ফোন নাম্বারে একটা ফোন যাবে তোমাদের বলে দেবে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি রেডি আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে তোমাদের জয়েনিংয়ের প্লেস বা স্থান কোনটা হবে ঠিক আছে পোস্টিং কোথায় হবে ওটা তোমাদের লেখা থাকবে মনে রাখবে আইসিডিএস সিডিপি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার মানে ম্যাক্সিমাম গুলোর পোস্টিং কিন্তু দিস উইল বি মানে অল থ্রু আউট ত্রিপুরা মানে ট্রান্সফারেবল জব ত্রিপুরা যে কোনোখানে কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে আশা করি তোমরা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছো এইবার তোমাদের বিভিন্ন যারা সিলেক্টেড ক্যান্ডিডেটেস আছো তোমরা যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ বানিয়ে থাকো ওখানে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো সবাই যাতে নেক্সট প্রসেস কী হবে ওদের কী করতে হবে ওটা সবাই যাতে জেনে নিতে পারে ম্যাক্সিমাম শেয়ার তোমরা করো সবাইকে অ্যাওয়ার করে দিও আমরা যতটুকু ইজি ইজিওয়েতে সম্ভব আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে ওয়েট করো অ্যাগেইন মিনি মেনি কংগ্রাচুলেশনস টেনশন নেওয়ার কিছু নেই প্লিজ ওয়েট ফর দ্য কল ফ্রম দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট ওনারাই সব করবেন তোমরা তোমাদের কাজ করে দিয়েছ ওনারা তোমাদেরকে এবার কল করবেন তোমরা এবার ওনাদের ইনস্ট্রাকশন মতো ফাল ফিল আপ করে জমা দেবে তারপর ওনারা তোমাদের একটা স্পেসিফিক ডেট মানে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে দেবেন ঠিক আছে সবাইকে মেনি মেনি কংগ্রেচুলেশনস তোমরা আরও বেটার পরীক্ষা দাও বেটার চাকরি পাও এটাই আমরা আশা রাখলাম মানে আমাদের চ্যানেল অবশ্যই তোমরা ফলো করতে থাকবে এটা আমরা আশা রাখবো আর তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সবাইকে কিন্তু আমাদের ফ্রেন্ড মানে এই চ্যানেলটা রিকমেন্ড করবে এটাও আমরা তোমাদের থেকে চাইবো ঠিক আছে চলো ভিডিওটা এদের থাকলে থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অসিস্টেন্ট টিএডি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুর হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার ন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার অফিস এসিস্ট্যান্ট সাপোর্ট অফ এসএসসি সিজিএল এম টি এস সি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ঠিক আছে সমস্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার মানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারো আমাদের হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি যদি সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্ম লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের এই চলে তোমার গ্রুপগুলো জয় করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো সমস্ত আর্জেন্ট আপডেট জন্য স্টাডি ব্যাংকে কিন্তু ফলো করতে বলো না আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও চলো হ্যাভ এ নাইস ডে কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার